ওনাকে দিলাম জগৎ শেঠের ভূমিকায়। আমি লালা হইতে পারবো না, লালা হয়ে আপনাদের সামনে দিয়ে একটি কথা এবং গান বলবো। লালাবাবু ছিল জমিদার, বিষয় আশয় ত্যাগ করে লালা চলে গেলেন বৃন্দাবনে। আমার বন্ধু জগৎ শেঠ, ওনার সঙ্গে আমার মামলা কলকাতায়, একটি পয়সার জন্যে মামলা চলছে। একদিন লালাবাবু বাড়িতে ছিলেন, বিষয় আশয় নিয়ে এক ভিখারি অসময়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উচ্চ স্বরে নাম করিতে করিতে লালাবাবুর বাড়িতে গেলেন। লালাবাবুকে ডেকে বলছে, হুজুর তোমার হাত দিয়ে আমাকে তিন মুষ্টি ভিক্ষা দাও। লালা বলছে, আমি এই হাত দিয়ে জীবনে কাউকে ভিক্ষা দেই না, আমি দিতে পারবো না। জমিদার, দাও না তোমার হাত দিয়ে আমাকে ভিক্ষা, তিন মুষ্টি ভিক্ষা দাও। আর উচ্চ স্বরে কৃষ্ণ গুণগান করছে, দুই হাত তুলে করিতে করিতে লালাবাবুর কণ্ঠে পৌঁছিয়ে গেলেন কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ বীজ। লালা বলছেন ডেকে ডেকে, ওরে ভিখারি ভিখারি, তুমি কি করছো, কি নাম করছো? ভিখারি বলছে, জানো হুজুর আমি কি নাম করছি? আমি কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ নাম গুণগান করছি। ওরে ভিখারি ভিখারি, তুমি আমাকে কি নাম শুনালে? কৃষ্ণ নাম। তুমি আমাকে আর একবার শুনাও না কৃষ্ণ নাম। বলো বলো ভিখারি, তুমি কি কৃষ্ণ নাম আমায় শুনাবে না? ভিখারি আবার উচ্চস্বরে কৃষ্ণ নাম করিতে লাগিল। ভিখারিকে লালাবাবু স্বর্ণ মুদ্রা দিলেন, এরাও ভিখারি আমি স্বর্ণ মুদ্রা দিলাম, তুমি নিয়ে নাও। কিন্তু তুমি যে যে কথা বলেছ, এই কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের আমি পাগল হয়ে গেলাম। স্বর্ণ মুদ্রা নিয়ে ভিখারি আস্তে আস্তে যমুনার তীরে চলে যায়, হাঁটতে হাঁটতে চলে যায়। স্বর্ণ মুদ্রা হাতে দিয়েছে, পিছন থেকে ভিখারিকে ডেকে ডেকে বলে, ওরে ভিখারি তুই কি রাজা হইতে চাস, তুই কি জমিদার হইতে চাস? তুই যদি জমিদার হবি, আমার কৃষ্ণ নাম আমাকে কে শোনাবে? ভিখারি ভিখারি শুনতে পেলেন, কে আমায় ডাকছে, আমায় কে ডাকছে, এমন করে কে ডাকছে আমাকে? ডেকে ডেকে বলে, ওরে ভিখারি তুই কি রাজা হইতে চাস, তুই কি জমিদার হইতে চাস? তুই যদি জমিদার হবি, এই কৃষ্ণ নাম, মধুময় কৃষ্ণ নাম আমায় কে শুনাবে?
ভিখারি চিন্তা করতে করতে দুই নয়নের বাড়ি ঝরঝর করে ঝরছে। সত্যি তো মনে মনে ভাবলাম আমি জমিদার হব, আমি রাজা হব না। যেই স্বর্ণ মুদ্রা দিয়েছে সেই স্বর্ণ মুদ্রা আমি এখনই জলে দেব ফেলে। বলতে বলতে জলে দিলেন ফেলে, আর পিছনে পিছনে যখন ভিখারির বার থেকে বার হয়ে আসে, ভিখারির পিছনে পিছনে লালা বাবু ভিখারি যায় কোথায় আমি একটু দেখব। দেখলেন স্বর্ণ মুদ্রা যখন জলে ফেলে দিলেন, লালা গিয়ে সামনে দাঁড়ালো। ওরে ভিখারি, এই স্বর্ণ মুদ্রাতে বহু টাকা দাম, স্বর্ণ মুদ্রা তুই জলে ফেলে দিলি। ভিখারি বলছে, হুজুর জমিদার কেন ফেলে দিয়েছিস জানো? বল বল কেন ফেলে দিয়েছিস আমাকে? পিছন থেকে ডেকে ডেকে বলে, ওরে ভিখারি তুই কি রাজা হইতে চাস, তুই কি জমিদার হইতে চাস? যদি জমিদার হবি আমাকে মধুময় কৃষ্ণ নাম কে শুনাবে? তাই তো আমি স্বর্ণ মুদ্রা জলে ফেলে দিয়েছি। ভিখারিকে জড়িয়ে ধরে লালা বাবু কাঁদতে শুরু করলেন। ওরে ভিখারি, তুমি কৃষ্ণ নামের তুমি পাগল হয়েছ? তুমি আমাকে আর একবার কৃষ্ণ নাম শোনাও। ভিখারি যখন কৃষ্ণ নাম শোনালে, কৃষ্ণ নামে লালা বাবু তোমার পাগল হয়ে গেল। আর মনে মনে চিন্তা করছে, একজন ভিখারি হয়ে যদি কৃষ্ণ নাম করে আমি সারাটা জীবন ধরে আমি কি করলাম? আমি রাজবাড়িতে ছিলাম জমিদার হয়ে, কত প্রজাদেরকে আমি আঘাত করেছি, কত না কথা বলেছি আমি। আমি আর বাড়িতে থাকবো না, কৃষ্ণ নামের পাগল হয়ে গেল। আস্তে আস্তে যখন বাড়ির দিকে আসে, তুমি বাসনায় আগুন দেবে না বাবা? লালা শুনতে পেলেন, এ কি ব্যাপার? একে রজক কন্যা তার পিতাকে ডেকে ডেকে বলছে, বাবা বাবা বেলা যে চলে গেল বাসনায় আগুন দেবে না? সত্যি তো আমার জীবনের বেলা আর নেই, জীবনের বেলা আমার ঘুরিয়ে যাচ্ছে। এক রজক কন্যা তার পিতাকে ডেকে বলছি, আমি আমার কামনার বাসনার মধ্যে এখনো আগুন দিতে পারি নাই, ওই সত্যে আমি মেতে আছি। কন্যার কথা শুনে লালা বাবু আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলে, লালা বাবুর মেয়ের নাম ছিল শ্রীমতী। শ্রীমতী পিতাকে ডেকে ডেকে বলছে লালাকে, বাবা বাবা
তুমি আছো বাবা, বেলা যে চলে গেল বাবা, বেলা চলে গেল। লালা চিন্তা করছে, আমার মেয়ে আমাকে বলছে বেলা চলে গেল। ওরে মা, তুই আর একবার বল কি বললি? বলছে বাবা বাবা বেলা চলে গেল। ওরে মা, তুই আজ থেকে তুই আমার মেয়ে নয়, তুই আমার মা। ও মা, তুই আমাকে সাজিয়ে দে মা, তুই আমাকে সাজিয়ে দে, তুই আমাকে ঘটি কম্বল হাতে দে। আমি এখন আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। ওরে মা, তুই আমাকে সাজিয়ে দে, দে না মা, দে ঘটি কম্বল আমায় দে। মেয়ে যখন সাজিয়ে দিচ্ছে, মেয়ে বলছে বাবা তুমি বৃন্দাবনে যাচ্ছ, যাও। জানো বাবা, তোমার গোপালকে তুমি বলবে একজন হতভাগী রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখো তার কত ভক্তি। লালাবাবুর মেয়ে বলছে পিতাকে, বাবা তুমি যাবে যাও, তোমার গোপালকে বলো বাবা একজন হতভাগী দাঁড়িয়ে আছে, যেদিন আমি পার ঘাটায় পার হব সেদিন যেন তোমার গোপাল আমাকে পার করে দেয়। এ কথা কিন্তু তোমার গোপালকে বলো বাবা, আমি রাস্তায় এখন বসে থাকলাম। লালা বাবু, মেয়ে যখন সাজিয়ে দিল, লালা আস্তে আস্তে কাঁদতে কাঁদতে হরিনাম করতে করতে বৃন্দাবনে চলে যায়। তাই আমার আমার সঙ্গে যিনি আছেন শুধু আমার ভগবান নয়, তিনি আমার একজন গানেরও গুরু। ওরা হাত দিয়ে আমার এই চলাফেরা গান বাজনা, দুটি মানুষ আছি একসাথে, কে কখন চলে যাব এটাও তো বলতে পারবো না। তবে সাধুগুরু দয়া ছাড়া আমি যেন বাকি জীবনটা এইভাবে আমার চলে যায়। সে বাল্যকালে মাকে হারিয়েছি, দেখতে পাইনি, বাবাই মানুষ করেছে। আপনাদের আশীর্বাদে যেন সেই মায়ের গর্ভে আবার জন্ম নিতে পারি। এ পর্যন্ত রেখে আমার বন্ধুকে বলবো, বন্ধু তুমি এখন দাঁড়াও, আমি বসে যাই। একদিকে জগৎ শেঠ, আর একদিকে লালাবাবু, একদিকে জগৎ শেঠ, আর একদিকে লালাবাবু। শুনলাম বসে বসে যিনি লালার ভূমিকায় অভিনয় করলেন, মাননীয়া ললিতা দাসী, তিনার বন্ধু জগৎ শেঠ সেই ভূমিকাটা আমাকে দিয়েছে। জানি না কি হবে, চেষ্টা করব সেখানে দাঁড়ার জন্য। তবে মায়েরা একটু গুলো ধ্বনি, বাবারা জয়ের ধ্বনি, আমি ঠাকুরের নামের ধ্বনি দিয়ে আমার মনের কিছু দুই একটি কথা আছে বা গান আছে, করার পরে আমি সেই জায়গায় দাঁড়াবো। কারণ বেশি লোকের মধ্যে গান করা খুব কষ্টকর হয়ে যায়, বুঝলেন?
আমার পরে আরো ভালো ভালো শিল্পী আছে, শিখা মজুমদার আছেন, শিবানন্দ, তারপরও আরো ভালো ভালো শিল্পী, অষ্টম ঘোষ সকলেই চিনেন, এবারে নতুন আসতেছেন তার সঙ্গে সনকা দাসী। এটাই শেষ নয়, এক নম্বরে যে যেটা বিজ্ঞাপনে দেখতে পান, শুধু বীরভূম হইতে আগত রঞ্জন দাস বাউল বীরভূম, এইভাবে আরো আরো অনেক শিল্পী আছে। এইভাবে বলতে গেলে অর্ধেক বেলা লেগে যাবে, সুতরাং যখন যেটা সময় হবে ঠিক সেই নাম ধরে আমি আপনাদের সামনে তুলে ধরবো। জয়গুরু, মায়েরা কৃপা করবেন। এবারে জগৎ শেঠ আর লালা বাবু দুইজনেই ঝগড়াটা লেগেছে বৃন্দাবনে, এই ঝগড়াটা বৃন্দাবনে লেগেছে। জগৎ শেঠ বৃন্দাবনে ঘাট ডেকে নিয়ে সেখানে কিছু রোজগার করত, আপনি চান করবেন আগে পয়সা তারপরে চান, হঠাৎ করে বৃন্দাবনে লালা বাবু যান, গিয়ে দেখে এই সিস্টেম দেখতে পেয়ে লালাবাবুর মনে ব্যথা পেলেন, এটা তীর্থস্থান, এখানে আবার ব্যবসা বাণিজ্য চলছে, এই ঘাটটা কার, বলছে এটা জগৎ শেঠের ঘাট, এখানে চান করলে পয়সা দিতে হয়। সাধারণ কথা, রামকেলি মেলাতে গিয়ে দেখবেন আপনি মেলা ঢুকতে না ঢুকতে আপনার কপালে তিলক পরিয়ে দিবে, কেউ সিঁদুর পরিয়ে দিবে, দক্ষিণা দাও। মাতৃগয়া যেখানে শঙ্খচূর, যেখানে শঙ্খমুড়া, কেমন ওইখানে দেখেন নানান রকম ধূপকাঠি জ্বালিয়ে বসিয়ে আছেন, এখানে পিণ্ড করো, ওখানে শ্রাদ্ধ করো, ওইখানে পূজা করো, ওখানে ভক্তি করো, খালি দাও দাও। এই ব্যবসাটা দেখে লালার মনে লেগেছিলেন দুঃখ বা বেদনা, সেই জন্যে বললেন এই ঘাটটা কার, বলছে এটা জগৎ শেঠের ঘাট, এখানে কেউ ডাকে না বলে ওই কথা বলিও না, জগৎ শেঠের সঙ্গে কে মোকাবেলা করবে, বলে আমি ডাকবো এই ঘাটে, কেন তার দরকার আছে। এই নিয়ে সেখানকার যারা কমিটি ছিলেন তাদের কাছে জগৎ শেঠ দাঁড়িয়ে গেলেন, ডাকো ডাকো জগৎ শেঠকে ডাকো, লালাও গিয়ে বললেন এটা আমি ডাকবো। দুইজনে তর্কাতর্কি, দুইজনে ডাকাডাকি শুরু হয়ে যায়। মুর্শিদাবাদ জেলা ক্রান্তিগ্রাম, ফারেকার এপার আর ওপার, ফারেকার এপার আর ওপার, যে লালাবাবু চক্ষে জল দেখতে পেলাম সেই লালাবাবুর 52,000, লালাবাবু ছিল জমিদার, 52,056 কোটি আদায় ছিল তার, হঠাৎ করে এখন দেখতে পাচ্ছি তার বৈষ্ণবত্ব ভাব, সাধু ভাব, এটা তো আমি আগে কোনোদিন দেখি নাই। তাই বৃন্দাবনে ঘাটটা ডেকে নিল লালা, ডেকে নিয়ে সাধুগুরু বৈষ্ণবের জন্য রুল করে দিলেন যেখানে যারা যারা চান করবেন কাউকেও পয়সা দিতে হবে না, এই পৃথিবী যতদিন থাকবে আপনারা আসবেন চান করবেন বিনামূল্যে, এটাই হয়ে গিয়েছিল রাগ। তাই লালাবাবু উপরে জগৎ শেঠ কেস করে, কেস করে কেস মামলা মোকদ্দমা চলছে, পয়সা এক পয়সার জন্য হাইকোর্টে চলছে বিচার। জয়গুরু, আসবো, আমার কাকা, আমার বাবা, আমার মেসো, এরা একটু অনেকক্ষণে বসেছে, তো ছেলে মানুষ, এদেরকে একটু না আসলে তো আমি কিছু করতে পারবো না। সঙ্গভঙ্গ গৌরাঙ্গের জয়, একা গৌরাঙ্গের কিছুই নয়, বুঝলেন না? এই দলটা হলো কাকা বাবা মামা জ্যাঠা, এই সম্প্রদায়, বুঝলেন? হ্যাঁ, জয় নিতাই। জয় জয় নিতাই, সীতানাথ দেবানন্দ গোবর হরি হরি বল, জয় জয় সাধু গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে মজাই আমার, সকলে মিলে একবার বদনে হরি হরি বল, জয় জয় দাঁড়া শিব বাবা কি
বাবা কি, জয় রানা শিবে বাবা কি, জয় ভোলে, জয় ভোলে। সেখানে অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, বাড়িতে না থেকে চলো যাই, দুটি কৃষ্ণ কথা শুনব। মন বলছে, আবার আরেকটা মন বলছে, বাড়িতে কিন্তু শুনতে পাচ্ছি, কি করব গিয়ে মানুষের মধ্যে ঘোরাঘুরি। হ্যাঁ, মন বলছে, কিন্তু মন তো একটা নয়, মন তিনটা, একটা অবধ মন, একটা অবচেতন মন, আর একটা চেতন মন। চেতন মন মানে চৈতন্য, যিনি তিনি বাড়িতে থাকতে চায় না। কেন থাকতে চায় না? যেখানে যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয়, মন সেখানেই ছুটে যায়, সেখানে ছুটে যায়। যে করে গোরাঙ্গের আশা, ঘর ছেড়ে জঙ্গলে বাসা, কামরায় মশা মাচিতে, যে করি গুরঙ্গেরই আস, আমি যে তার করি সর্বনাশ। যে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে হা গোবিন্দ, হা গোবিন্দ বলে কাঁদে, তখন তাকে আরো কাঁদার সুযোগ দেয়। হ্যাঁ, আরো কত কাঁদতে পারিস, কত কাঁদতে পারিস, কাঁদার মধ্যেও আবার ভাগ আছে। কেমন এই চোখের তিনটি কোণা রয়েছে, এই যে নয়নের জল সবারে আসে না, প্রেম বাজারে মানুষ যারা আছে, মানুষ মার্কা মারা, তারে দেখলে চিনতে পারবি। কোথায় চিনা যায়? তার নয়নে দেখিলে যাই রে চিনা, সদাই হরির নামে নয়নে জল ছল ছল করিতেছে। কবি বিজয়ী সরকার সে কথা তার গানের মধ্যে লিখলেন, সাধু গুরুর চরণ ধৌত জল, ভাবিলাম সর্বদিত্যের বল, একদিন করিলেম না পথে যে সম্ভব, আমায় করে দিও দিন বন্ধু, থাকে যেন নয়নের এক বিন্দু জলে দিতে পারি, সাধু গুরুর চরণ কমলে। আপনাদের হয়েছে, আমার হয় নাই, হয় নাই গো। কেন? কৃষ্ণ কৃপাময় জগৎ। হ্যাঁ, জগতে কৃষ্ণময়, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়, কোটিতেই একজনার জন্ম নিয়েছে, তাই সেই সব ভক্তকে যে দেখতে পাই, তবে গাই আমার মানবে জন্ম, দুর্লভে জন্ম, আমার মানব জন্মের মধ্যে মায়া পিচাসি কেটে যাবেই, সাধু গুরু বৈষ্ণবের যেদিন লাপ্তি খাবো, সেই দিন মায়া পিচাসি কেটে যাবে, সাধুর চরণ সেদিন বসতে পারে। জয় গুরু। তা মন কি বলছে? আমি আসবো লালা, আসবো, একটু সময় আমাকে দাও। এই হরি নামে যে উদাসী, আমার মনে বলে ওই তার দাসী,
এবার যদি ভবে আসি দয়াল, এবার যদি ই ভবে আসি কৃষ্ণ ভক্তের সঙ্গ আমার হরিকে যে ভালোবাসে তার মত আর বান্ধবে না। হে অর্জুন,
দীক্ষা গুরু শিক্ষা গুরু কৃপাচার্য দ্রোণাচার্য পিতামহ বিশ্ব মারমারে শব্দ করে দাঁড়িয়ে আছে না সাকা হে দীনবন্ধু মধুসূদন অর্জুন বলিতেছে হে দীনবন্ধু মধুসূদন আমি কার জন্যে যুদ্ধ করিব অন্য রাজ্যের সঙ্গে যুদ্ধ বিক্রম করে জয়পত্র এনে আমি সিংহাসনে বসিব কিন্তু এদেরকে মেরে আমার কি লাভ আমার কি বলে বলিবে সখা ক্ষত্রিয় বংশে যারা যারা জন্মগ্রহণ করেছে ক্ষত্রিয় বংশ যুদ্ধ করাই ক্ষত্রির ধর্ম কাপুরুষের মতো কথা বলিবে না অর্জুন অর্জুনের বুদ্ধি হারিয়ে গেছে জ্ঞান শূন্য কোন শূন্য মনে করেছিল আমার না জ্ঞান শূন্য যখন তোমার কখনো হবে যখন তুমি গোবিন্দকে লাভ করিবে তখন জ্ঞান শূন্য ভক্তি তোমাকে তুমি চিনিতে পারিবি আমি কে তুমি কে জয় জয় নিতাই গৌর সীতানাদি প্রেমানন্দ একবার হরি অর্জুন কোনো মতে গণ্ডীব বাণ ফেলিয়ে দিয়েছি এই যুদ্ধ আমি করিব না সখা তুমি যুদ্ধ করবে না বলেন না এবার তাকিয়ে দেখো ভক্তাদের ভগবান নিজে ছোট হয়ে ভক্তের বাড়াই সম্মান আমি যুগে যুগে একই পতি জীবকে দেখাই তার প্রমাণ নিজে ছোট হয়ে বাড়াই ভক্তের সম্মান এজন এবার তাকিয়ে দেখো আগে মুখ দিয়ে অগ্নি জ্বলিতেছে আর এক মুখের মধ্যে শশাগরা পৃথিবী ঘুরিতেছে এবার তাকিয়ে দেখো হাজার হাজার মুন্ড হাজার হাজার হস্ত বা অস্ত্র তাকিয়ে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অরুণ বরুণ চন্দ্র আদি তারাগণ নক্ষত্র অর্জুন তাকিয়ে দেখে প্রভু 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 তুমি বন্ধ করো প্রভু আমি সইতে পারছি না শ্রীপদ ওই যে বাচ্চাগুলোর দিকে একটু তাকিয়ে দেখিস আমি যে সইতে পারিতেছি না তুমি ওই রুবি বন্ধ করো হে অর্জুন তুমি অর্জন করেছিলে বলে তুমি কুন্তীর নন্দন তোমার নাম অর্জুন হে পার্থ হে ধনঞ্জয় হে বিরোধ নলা তুমি তাকিয়ে দেখছো তো আমি হুকুম করব তুমি কর্ম করিবে ন্যায় অন্যায়ের বিচার আমি করব তুমি কর্ম করো ফলের আশা করিবে না ফল দিবার জন্যই আমি দাঁড়িয়ে আছি তুমি কর্ম করো অর্জুন তখনই অর্জুন বুঝতে পারলেন ধরোস্ত্র করো যুদ্ধ তাই রাধা বল্লভের গানের ভাষায় হরি নামে যে উদাসীন আমার মনে বলে হই তার দা
মিঠা লাগে, মনে বলে খাওয়াই তাকে, বুকেরই বলে বক্ষে রেখে প্রাণে যত দুঃখ জানাই, মুখে যাহা মিঠা লাগে। পশুকুলে পশুকুলে একজন কৃষ্ণ ভক্তের দর্শন মিলে, হে দয়াল চলার পথে রাশি রাশি অপরাধ হইতে পারে, চলার পথে যদি হয় ভুল যেমন কর্ম তেমনি ফল, যদি পশুকুলে জন্ম হয় তা তো দুঃখ নেই, একজন কৃষ্ণ ভক্তের মায়ের গর্ভে জন্মে দিও, মায় আমার কৃষ্ণ কথা বদনে বলিবে, আমি মায়ের জঠরে কৃষ্ণ কথা শ্রবণ করিব, মা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তানও কিন্তু সুসন্তানই জন্মায়, প্রমাণ দিয়ে গেলেন সুখদেব, মায়ের গর্ভে ব্যাসদেব যা লিখেছিল সুখদেব তা অর্জন করেছিল মায়ের গর্ভে। এই মহাভারত, মহাভারতের এক নাম পঞ্চম বেদ, এই মহাভারতের পাঠক সুখীদেব ছিলেন সর্বপ্রথমে, শ্রোতা হল পরীক্ষিত। হ্যাঁ কেন মনির অভিশাপ তো হয় সাত দিনের মধ্যে সর্বাঘাতে মৃত্যু হবে, কাল আসতে পারে না কিন্তু নিয়তি তো ছাড়বে না, যেটা লিখেছে যেটা বলেছে এটাকে আমি খণ্ডন করতে পারি না, মুনির অভিশাপ চন্দ্র সূর্য রোধ হবে কিন্তু মুনির বাক্য রোধ হবে না, তবে এখন তুমি মরিবে না,
এখন এখানে কোন কালা দিবে না। যোগ দেখেছ? যোগ, যোগটা দুই প্রকারের, একটা জলে থাকে আর একটা ডাঙ্গায় থাকে গাছে। কি করে? এই দেখেন, এই যোগটার এই মাথাটা এখানে চেপে ধরেছে আর এইভাবে কিন্তু ঘুরতেছে, কোথায় ধরবো গিয়ে। এই মাথাটা আবার এখানে বসিয়ে দিয়ে আবার এটা নিয়ে আবার যাচ্ছে। এই মানবে দেহ ছাড়িয়া পরমাত্মা কোনে ভান্ডে যাবে, তুমি আগমার নিগমের কত শুনো বন্ধুরা। হ্যাঁ, বুঝিয়ে দিয়েছিলেন সুখদেব পরীক্ষিতকে, ছেড়ে দিলাম মায়ের গর্ভেই অভিমন্য অস্ত্রবিদ্যা শিখেছিলেন অভিমন্য, কিন্তু শুনতে শুনতে সুভদ্রা ঘুমিয়ে যায়, ঢোকারটা জানল বাড়ার সন্ধান জানল না। কেন জানল না? গুরু বিষ্পতি, গুরু বিষ্পতির স্ত্রী নাম ছিল তারা, কামনায় বাসনায় লিপ্ত হইয়া এই বেটা চন্দ্র কি করল, গুরু মাকে হরণ করেছিল। এমনই গুরু মা যার নাম তারা, যিনি এই দেহটা তোমার গুরুদেবের, এটা ভোগ করবে তোমার গুরুদেব, কিন্তু চন্দ্রকে দিয়েছিল। গুরু বিষ্পতি কামের গন্ধ পায়, আসিয়া দেখে বসন এলোমেলো তাই, চন্দ্র তুমি না আমার শিষ্য, যেই দাড়ি দিয়ে পৃথিবীতে এসেছ, এত লোভে লালসা কামনা বাসনা তুমি মাকেও ছাড়লে না। আ চন্দ্র, তোমাকে আমি আপনজন মনে করেছিলাম, তুমি তো আমার পুত্র বা ছেলে, তোমাকে আশ্রমের ভার দিয়ে গেলাম, তুমি এই কাজ করলে, আমি তোমায় অভিশাপে করিলাম চন্দ্র, তুমি যক্ষাকাশে পতন হবে। যক্ষা রোগ মানে মরণ, ক্ষয় রোগ। তারা তুমি মা হয়ে এই মাতৃদার কি করে তুমি তোমার ছেলেকে দেখালে? আমি তোমায় অভিশাপ করলাম তারা, তুমি খণ্ড তারা হয়ে আকাশে উদয় হবে, পৃথিবী যতদিন থাকিবে সকলেই জানতে পাবে, গুরু মা হয়ে শিষ্যের সঙ্গে করেছিল মিলন, এই জন্যই তুমি খণ্ড তারা হবে। এখনো দেখা যায় মা, এদিকে দেখা যায় কিনা, নয়া বাজারে দেখা যায়, সন্ধ্যা হলেই খণ্ড তারা। হ্যাঁ, অভিশাপ করল চন্দ্র, আর করল না দেরি, গুরুদেবের যে অভিশাপ বুঝতে পারল, তখনই কাঁপিতে লাগিল চন্দ্র, ক্ষয় হইতে শুরু করল, মনেতে ভাবিল। কি ভাবিল? গুরুদেবের এত বড় অভিশাপ, আমি যখন মরেই যাব চলেই যাব, গুরুদেবকে মেরেই চলে যাব। হ্যাঁ, গুরুদেব একটু ভুলের জন্য এত বড় অভিশাপ, আমি ক্ষয় হতে লাগলাম, আমি যখন মরেছি নিয়েই মর, রাতে অন্ধকারে ছয়জনকে সঙ্গে লইয়ে রাত্রেবেলা সাতজনে এসে ঘেরাও করিল, এ গুরুদেব
কোথায় আছো? সামনে আসো। চন্দ্রের কণ্ঠস্বর শুনে গুরু বৃহস্পতি লক্ষ্য করে, চন্দ্র তুমি আমাকে মারতে এসেছো? এই যে সাতজন দেখতে পায়, এই যে সাতজন তোমার পরম শত্রু হবে। তাপর যুগে এই সাতজন মহারথি তোমাকে মারিবে। তুমি অল্প আয়ু নিয়ে সুভদ্রার গর্ভে নিবে জনম, তোমার নাম হইবে অভিমন্য। এই যে পুরোচক্র ঢোকার কথাটা যখন বলল, আর যুদ্ধ করে বেরিয়ে আসবে, ওই সময় সুভদ্রা ঘুমিয়ে গেল। কারণ হলো ওইটাই, বেটা শুনলে আর মরিবে না, তাহলে কি গুরুর অভিশাপ ব্যর্থ হয়? আরেক জন মহারিষির কথা বলি, কহগমুনির পুত্র অষ্টাবক্র, পিতাদের থোতলা, করে বলতো জ্ঞানী বা পণ্ডিত। তিনি শাস্ত্র লিখতেন, পাঠ করে আবার বউকে শোনাতেন। তার গর্ভে একটি পুত্র, পুত্র শুনতে পেয়ে বললেন, পিতা তোমার মন্ত্র ভুল হচ্ছে, মায়ের পেট থেকে বলছে। বর্তমানে দেখবেন অষ্টাবক্র গীতা আছে, অষ্টাবক্র গীতা, এই অষ্ট আটটা যে ভাগ, যাকে আমরা অষ্টাবক্র মুনি বলি। কেন বললেন? মায়ের গর্ভে পিতার ভুল ধরে, পিতা বলছে কেতুরে আ কোথায় আছিস তুই? পুত্র বলছে, পিতা আমি মায়ের গর্ভে আছি তো। আ তুই মায়ের গর্ভে থেকেই পৃথিবীতে আসিস নাই, আর আমার ভুল ধরছিস? আমি তোরে করিলাম অভিশাপ, আটটা ভাজ নিয়ে পৃথিবীতে জন্ম নিবি। মহারিষি বলে সকলে জানিবে, নাম হইবে তোর অষ্টাবক্র মুনি। এই জন্যই খুব ভয় লাগছে মা, জন্ম যদি হয় মোর পশু কুলে, একজন কৃষ্ণ ভক্তের সঙ্গ মিলে, আমার ইহো ভক্তের মুখে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা।
পরিচয়টি বলো মোরে। লালা, তুমি তো জমিদার, তোমার মুখে কৃষ্ণ নাম তো শোভা পায় না, কৃষ্ণ নাম নিবে ভিখারি। কেমন কৃষ্ণ নাম নিবে বৈষ্ণবগণে? বৈষ্ণবের যারা ভক্ত তারাই কৃষ্ণ নাম নিবে, দ্বারে দ্বারে ভিক্ষা করবে, একদিকে নাম দিবে আর একদিকে ভিক্ষা নিবে। হ্যাঁ, আদান আর প্রদান, কিছু দাও কিছু নেও। তাহলে তুমি হঠাৎ করে এই অসময় অকালে তোমার এই কথা শুনে আমায় কেমন যেন লাগে। সত্যি কি তুমি সত্যি সত্যি কি তুমি ভিখারি হইতে চাও? আমার তো সন্দেহ হচ্ছে। এবার যাকে পালা প্রসঙ্গে ঢুকে পড়লাম, এবার পালার মধ্যে আসি। একদিকে জগৎসেদ আর একদিকে লালাবাবু, যা কিছু বলবো এটা আমার অন্তরের কথা নয়, অভিনয় করতে গিয়ে এটা মনের কথা, অভিনয়ের কথা। কেমন সেটা সাধুগুরু বৈষ্ণব আপনারা মনে কিছু নেবেন না, কারণ লালা যে ভিখারি আমার এখনো সন্দেহ হচ্ছে। এবার একটা পরীক্ষা করে দেখি কি বলছি লালাকে, আর লালা কি বলছি। উনি বেলা যে নেই, হ্যাঁ, সূর্য পূর্ব দিকে অস্ত উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, এটাই তো মানব জীবন। সত্য তেতা দাপর কলি চারটা যুগ, এই চারটা যুগ দিন রাত ২৪ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাই। কে জানে? এটা সাধুগুরু বৈষ্ণব জানে। হরির নামেতে জগত মাতায়, এই হরির নাম কি সকলে জানতে পায়? হরির নাম সবাই করছে, কিন্তু হরির নাম কি সকলে জানতে পায়? এনাম জপে সাধু জনা, সাধু ছাড়া কেউ জানে না। সাধুগুরু ভজিলে পরে কিঞ্চিত নাম পাওয়া যায়, হরির নাম কি সকলে পায়? তাহলে আমরা যে হরির নাম করছি বলে হ্যাঁ, এনামে নয় মনে আরো নামে আছে, এটা রুচির জন্য দিয়েছে, অভ্যাসের জন্য দিয়েছে। এই নামে তোমায় নিয়ে যাবে সেই নামের কাছে, সেদিনে নামের মাহাত্ম্য তুমি বুঝতে পারিবে। তাই লালা, তোমার ভাবকান্তি দেখে আমার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ধরো দেখি সূর্য বাবা শোনা, কোন সাধনে পাবি তারে লালা, কোন সাধনে পাবি তারে ওরে নিরাকার সাই নিরঞ্জন, ধান্দাবাজির ধোকায় পড়ে তুমি আন্দাজে করলে সাধন, যেটা ছিলাম সেটাই থাকো, তুমিও থাকো আমিও থাকি। কিন্তু তা না করে হঠাৎ করে তোমার এই ভাবকান্তি কেন? কোন সাধনে পাবি তারে, কোন সাধনে পাবি তারে নিরাকার সাই নিরঞ্জন, ধান্দাবাজির ধোকায় করলে সাধন, ধান্দাবাজির ধোকায় করে আন্দাজ করলে সাধন। ধান্দাবাজির
মিললে ভগবান মিলত, খোদা মিলত সিন্নিতে, তবে বড় করি আই ভোগ লাগাইয়ে পাশাই পারত কিনিতে। যে ধান দিলে তাকে পাওয়া যাবে সেদিকে ঠনঠনা ঠন, আর যেটা পাবে না সেটা নিয়ে মাখামাখি। কে যেন বললো ভিকারি, হ্যাঁ কোন রজকের মেয়ে বললো, আর তুমিও সেটার দিকে চলে গেলে। দান্দাবাজির ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন, আন্দাজে করলে সাধন। তাহলে তো দাঁড়া শিবের পূজায় হতো না, শিব তো কাশিতে আছে। এবার এটা কোন শিব যেটাকে দাঁড়া শিব বলছে? যদি মক্কায় গিয়ে খোদা মিলিত, শিব মিলিত কাশিতে, যদি বৃন্দাবনে কৃষ্ণ মিলিত, কেউ আসিত না দেশে। দান্দাবাজির ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন, দান্দাবাজির ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন। চার দোকানে গল্প হয়, হ্যাঁ চার পাঁচজন সাধু, আরে কোথায় ছিলে বলে ভাই বৃন্দাবনে গিয়েছিলাম। তা আমাকে বললি না, আরেকজন বলছে কত যাবো রে ভাই, আমি সাতবার বৃন্দাবন গেছি। আরেকজন বলছে পাঁচবার, আরেকজন বলছে আমি নয়বার। তাহলে বৃন্দাবনে কি আছে? কৃষ্ণ। আচ্ছা বলেন, কৃষ্ণ দর্শন করতে গিয়ে যদি কৃষ্ণ দর্শন পেত তাহলে সেই ব্যক্তি কি নয়াবাজারে ফিরে আসত? ওইখানেও নাই, কৃষ্ণ দেহের মধ্যে আছে, তোমার মধ্যে আমি আছি। হে অর্জুন, আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে নও, তুমি দেহ আমি দেহি। 21,600 বারে আসা যাওয়া করি, হ্যাঁ যদি মক্কায় গিয়ে খোদা মিলিত, শিব মিলিত কাশীতে, আরে বৃন্দাবনে কৃষ্ণ মিলিত, কেউ আসিত না দেশেতে। দান্দাবাজির ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন, দান্দাবাজির ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন।
দণ্ড ভেতে মূর্তি করে ধ্যান করো ভাই মনে মনে আসমানেতে হাত তুলিয়ে সেজাতে রাখো জমিনে শিব আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরে মেলা হয় প্রতি বছরে গান হয় এই দিক দিয়ে গেলে ভক্তি করার ইচ্ছা করে তাই না কেউ কেউ আবার নেমে আসে বাবার কাছে কামনা করে হে ঠাকুর আমার ব্যবসা বাণিজ্য যদি ভালো হয় আমি আগামীতে বড় না পারলেও ছোটো একটা শিব দিয়ে দেবো কেউ বলছে ঠাকুর আমার যদি সংসার ভালো চলে আমি আগামীতে 5 কেজি বাতাসা দেব কেমন কেউ এসে বলছে ঠাকুর আমার তো ছেলে মেয়ে নাই যদি আমার ছেলে মেয়ে হয় আমি একদিনে বাউল গানের খরচা যা লাগে দিয়ে দিব যার যেভাবে বাসনা পূরণ করার জন্য ডারা শিব আছে ডারার মধ্যে কেমন নামটা হয়ে গেল শিব হরে কৃষ্ণ কেন এই দিক দিয়ে জলের গড়ান যায় তো আগে যে নদীর বন্যা ছিল তখন দেখেন নাই মনে হয় এইটা দিয়েই নদী ছিল ওই জন্য চিন্তা করলো মানুষ বাড়ি ঘর করে বন্ধ হয়ে গেল এটা একটা হয়ে গেল ডাড়া শিব যখন মনে মনে চিন্তা করলো হারি তাহলে এদিক দিয়ে তো অনেক ভক্তরা আমার চলাফেরা করে এই ডাড়ার মধ্যে এসে বসে গেল ডাড়া শিব তার নাম হয়ে গেল জয় জয় নিতাই ওর সীতারা দেব রামানন্দ একবার হরি হরি বলো হরি বল হরি বল আন্দাজে করলে সাধন দেখি বন্ধু তোমার কথাবার্তা শুনে যদি ভালো লাগে কেমন তোমার যুক্তি কথাবার্তা এবং তোমার নয়ন চোখের জল যদি আমি দেখতে পাই ঠিক আছে আমিও হয়ে যাব তোমার সাথে সাথী কেমন এবার তোমার উপরে করবে ভিত্তি কেমন জয় গুরু জয় সম্পূর্ণ ত্যাগ করে একটি কম্বল আর একটি কুমণ্ডল হাতে লইয়ে হেঁটে হেঁটে পায়ে চলে যাচ্ছে বৃন্দাবনে একবার পরে একবার উঠে হরিনাম করছে যে যেতে যেতে কালান্ত হয়ে গেছে আর যেতে পারছে মাটিতে শুয়ে পড়েছে ঠাকুর তুমি সব করতে পারো ঠাকুর ঘুম থেকে উঠে আবার হাঁটার শুরু করলেন চলেতে চলেতে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণদাস গোস্বামীর কাছে গেলেন গুরুদেবের কাছে গিয়ে লালাবাবু তখন বলতে লাগিল গুরুদেব গুরুদেব কৃপা করে আমায় মন
বসেছিলেন। চেয়ে চেয়ে দেখে গুরুদেব, তে আমাকে কে ডাকছে? কে তুমি? লালা বলছে, গুরুদেব আমি লালা ভিখারি, আমি লালা ভিখারি। গুরুদেব বলছে, লালা ভিখারি? কোন লালা? তুমি কি সেই লালা? লালা চিন্তা করলেন, আমি যদি সেই লালার কথা বলি, গুরুদেব যদি আমাকে মন্ত্র না দেয়, না না গুরুদেব আমি লালা ভিখারি, আমাকে কৃপা করে মন্ত্র দাও। বলো লালা ভিখারি, তুমি সত্য কথা বলো, তুমি কি সেই লালা? লালা মনে মনে চিন্তা করলেন, আমি যদি সত্য কথা না বলি, আমাকে যদি মন্ত্র না দেয়, না না আমাকে সত্য কথা বলতেই হবে। গুরুদেবকে বলছে, গুরুদেব আমি সেই লালা ছিলাম, সেই লালা আমি নয়, আজকে আমি লালা ভিখারি হয়ে গেছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি আমাকে মন্ত্র দাও গুরুদেব, লালা আমি মন্ত্র দিতে পারি, কিন্তু আমি যে কথা বলবো সেই কথা তোমাকে মেনে চলতে হবে, তাহলে তোমার মন্ত্র হবে, তাছাড়া মন্ত্র হবে না লালা। গুরুদেব বলো, বলো গুরুদেব কি করতে হবে, আমাকে কি করতে হবে বলো। এরাম এরাম ভিক্ষার ঝুলি তোমার কাঁধে আমি তুলে দিলাম, যে দেবে তার বাড়িতে যাবে, যে দেবে না কুটু কথা বলবে তার বাড়িতে তোমাকে যেতে হবে। এই কথা শুনে লালা ভিক্ষার জলি কাঁধে নিয়ে কৃষ্ণ রাম করিতে করিতে সবারই বৃন্দাবনের দরজায় দরজায় ভিক্ষা দাও ভিক্ষা দাও বলে চিৎকার করছে। হঠাৎ করে এমন এক বাড়িতে গেলেন লালা, সেই বাড়ির লোক বাবা ভিখারিকে দেখে লালাকে ঘাড় ধরে বার করে দিলেন, হুড়মুড় করে লালা পড়ে গেল। আবার উঠে অন্য পাশের দরজায় দরজায় গেলেন, ভিক্ষা করে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি ভিক্ষা করে এনেছি, এখন আমাকে মন্ত্র দাও। লালা তুমি সব বাড়িতে গিয়েছ তো? বলছে, হ্যাঁ গুরুদেব প্রত্যেকটা বাড়ি বাড়ি আমি ঘুরেছি, কিন্তু আমাকে কেমন কেমন লাগছে, মনে হয় কোথাও তোমার ভুল আছে লালা। না না গুরুদেব আমার ভুল নেই, প্রত্যেকটা দরজায় দরজায় আমি গিয়েছি, ভিক্ষা করেছি, তুমি যে কথা বলেছ সে কথা আমি মেনে নিয়েছি। লালা তুমি কি জগৎসেঠের বাড়িতে গিয়েছিলে? লালা বলছে, না গুরুদেব ও
সেটার বাড়িতে যেতে পারবো না। গুরুদেব বলছেন, তাহলে তোমার মন্ত্র হবে না লালা, যতক্ষণ পর্যন্ত যখন সেটার বাড়িতে ভিক্ষা করে আমায় না দেবে লালা, তোমার মন্ত্র হবে না। লালা বাবু কাঁদতে কাঁদতে বলছেন, গুরুদেব একটি পয়সার জন্য আমার বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব চলছে, কলকাতা হাইকোর্টে হচ্ছে মামলা, জগৎ শেখ ঘোষণা করে দিয়েছে কেউ যদি লালার মন্ত্র এনে দিতে পারো তাহলে 500 টাকা মুদ্রা দেবে। আমি তার বাড়িতে কেমন করে যাই? বলে যাও তার বাড়িতে, তুমি ভিক্ষা করে আমাকে দেবে, তারপরে তোমার মন্ত্র হবে। অসময়ে অবেলায় আমি জগৎ শেঠের দরজায় গিয়ে বলতে লাগলাম, জয় রাধে বলি, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও। যারা দারোয়ান ছিলেন জগৎ শেঠকে বলছে, হুজুর অসময়ে ভিখারী তোমার বাড়িতে এসেছে। বলছে যা, একলা চাল দিয়ে তিনটা মানিক দিয়ে ভিখারীকে বিদায় করো। একলা চাল তিনটা মানিক যখন নিয়ে আসলে, লালবাবু দেখে কাঁদতে লাগলেন। ওরে জগৎ শেঠ বন্ধু, এইসব তো আমি ত্যাগ করেছি, আবার আমার কাছে মানিক একগুলা চাল? না না না, তুমি বলো গিয়ে যে লালা ভিখারি এসেছে তোমার হাত থেকে 3 মুষ্টি ভিক্ষা চাল। যখনে দারোয়ানে গেলেন গিয়ে বলছে, হুজুর কি বলবো? তিনি বললেন, লালা নাকি ভিখারি, তাই আপনার হাত দিয়ে 3 মুষ্টি ভিক্ষা চায়। কি বললি? লালা ভিখারি? লালা আবার কবে থেকে ভিখারি হলো? তাড়াতাড়ি নেমে দেখে সত্যিকারে লালা দাঁড়িয়ে আছে, মধুময় কৃষ্ণ নাম করছে। লালাকে দেখে যখন শেষ বলল, বন্ধ এই পোশাক তোমাকে কে সাজিয়ে দিয়েছে? তুমি কিসের জন্য ভিখারি হয়েছ? বন্ধু আমি যে সব কিছু ত্যাগ করেছি, আমি হরির নামের এখনো পাগল হয়েছি। বন্ধু তোমার হাত দিয়ে আমাকে 3 মুষ্টি ভিক্ষা দাও, তুমি যদি ভিক্ষা না দেবে তাহলে আমার কৃষ্ণ মন্ত্র আর নেওয়া হবে না, এই জীবনে গুরু মন্ত্র আর নেওয়া হবে না। সকলের পি বসাবি রে, ও তো ও না নদীর জলে কি বসাবুকে নিয়ে
মিষ্টি ভিক্ষা দাও বন্ধু, ওঠো বন্ধু ওঠো। বন্ধু তুমি আমাকে তোমার হাত দিয়ে তিন মুষ্টি ভিক্ষা দাও, না হলে যে আমার কৃষ্ণ মন্ত্র হবে না। হ্যালো, সত্যি সত্যি তুমি যে ভিখারিকে কেন্দ্র করে তুমি যে পথে অগ্রসর হয়েছ বন্ধু, তোমাকে মারার জন্য আমি 500 টাকা তখনকার বাজারে 500 গুন্ডা ছেড়েছিলাম। জগৎ শেঠ আমি আমি কোনোদিন মাথা হেড করি নাই, কিন্তু আমি তোমার মাথা কিনে নিয়েছিলাম কিন্তু পারি নাই। সেই ভিখারি হয়ে আজকে তুমি আমার দাঁড়িয়ে এসেছ, তোমার নয়নে জল ছল ছল দেখি। আমি একটা পাথরের ন্যায় আমি জগৎ শেখ কোনোদিন মাথা আমি করি নাই হেড, কিন্তু বন্ধু সত্যি এটাই বোধ হয় সঠিক পথ। আজকে বৈষ্ণব হইতে গেলে সাধু সাজতে গেলে সাধুর কাছে যেতে হয়, তাই তুমি যে যে বেশটা যে ভাবটা ধরেছ সত্যি তুমি কার কাছে মন্ত্র নিবে বন্ধু, তুমি দয়া করে আমাকেও নিয়ে চলো। তুমি একাই ভিক্ষা করবে কেন, আমরা দুইজনে ভিখারি হয়ে আমরা দুজনে মিলে নগরে নগরে ভিক্ষা করে গুরুর চরণে অর্পণ করে দেহ শ্মশানের সমান, আমার হাতের ভিক্ষা পেয়ে যদি তোমার দেহ হয় ফুলবাগান, তাহলে আমি কার জন্য বসে থাকব। দাও 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 তোমার ওই ভিক্ষার ঝুলি আমার কান্ধে দাও, আমরা দুজন মিলে ভিক্ষা করব, দুজন মিলে একই গুরুর কাছে আশ্রিত হব। বন্ধু তুমি ভিক্ষার ঝুলি নেবে, তাহলে শুনো বন্ধু আমার ভিক্ষার ঝুলি তোমাকে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা আমি নেব বন্ধু। এখন চলো বন্ধু ভিক্ষা করে আমাদের গুরু মন্ত্র নিতে হবে বন্ধু, সময় আর বেশি নেই। জয় জয় নিতাই গৌর সীতারাম, হরি বল হরি বল। আজকে লালা ভিখারি আমাকেও ভিখারি সাজিয়ে দিলেন, আজকে আমাকে ভিক্ষার ঝুলি নিয়ে আমার বন্ধুর সাথে যেতে হবে নগরে। কোনো মাসি কোনো পিসি কোনো বাবা কোনো মা 11 টাকা ভিক্ষা দান করবেন, তাহলে আমাদের দেহটা শুদ্ধ হবে। কারণ আমার বাড়ির টাকা দিয়ে ভিক্ষা দিলে আমার বাড়ির চাল ডাল দিলে লালার কাজে লাগবে না। যারা যারা মহাপ্রভুর ভোগে দেয়, কলিতে শ্রীমান মহাপ্রভু এ কথায় বলে গেলেন যে আমি ভিক্ষা করে নগরে নগরে ভিক্ষা করে এনেছি, খাও হে কাঙ্গালের ঠাকুর, আপনি যদি ভোগে দেন তিন বাড়ি না হলে পাঁচ বাড়ি এই ভিক্ষার অন্ন আমার গোবিন্দ সেবায় লাগে। প্রমাণ দিয়ে গেলেন হস্তিনায় দুর্যোধন রাজভোগ আয়োজন করেছিলেন, সেখানে খান নাই, না খেয়ে বিদুরের বাড়িতে গিয়ে খুদের অন্ন আর শাক, এই কথা ভাগবতে লিখে গেলেন। জয় জয় নিতাই গৌর সীতানাদি প্রেমানন্দে গবার, হরি হরি বল হরি বল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী,
কৃষ্ণের মন্ত্র আমি জনমে জনমে অপরাধী নবন্ধ ভিক্ষার ঝুলি করো ভিক্ষার ঝুলিটা বার করো আমি ভিক্ষার ঝুলি নিয়ে নগরে আমরা দুই বন্ধু নেমে পড়লাম যদি আমার দ্বারায় আমার বন্ধু উদ্ধার হয়ে যায় আমি কেন পতি থাকবো আমিও বন্ধুর সঙ্গে সঙ্গে বৃন্দাবনে চলে যাব আপনারাও সকলে চলুন বৃন্দাবনে যাই অনেক টাকা অনেক পয়সা আছে ভাই কিন্তু এমন সময় কোনো দরকারে লাগবে না আবার এমন দিনে ভিক্ষা দিলে এক টাকায় এক লাখ টাকা হয়ে যায় আসুন কি বলছে জনমে জনমে অপরাধী তোমরাই আমার মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবাসী এইভাবে দুই বন্ধু মিলে নগরে নগরে ভিক্ষা করলেন ভিক্ষা করার পরে ভিক্ষা যা করেছিলেন গুরুর কাছে দিয়ে গুরুদেব মন্ত্র দিলেন লালা বাবু বৃন্দাবনের এক কোণে এক পাশে কুটুর করে সেখানে গিয়ে কৃষ্ণ নাম গুণগান গায় হরি বল হরি বল হরি বল হরি বল মধুময় কৃষ্ণ নাম করিতে করিতে একদিন লালা বাবু বলছে আর আমি ভিক্ষা করিতে যাব না দেখি আমার প্রাণ পবিত্র আমাকে খেতে দেয় কিনা রে প্রাণ গোবিন্দ একদিন হঠাৎ করে যেই মন্দিরে ছিলেন লালা বাবু সেই পান্না ভোগ লাগিয়েছে সেই পান্নার রূপ ধরে আমার প্রাণ গোবিন্দ এসে লালাকে খাওয়িয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে এই পান্নে বলেন লালা তোমার জন্য খাবার এনেছি আমি তো এই মাত্রই খেলাম যে থালায় প্রভুকে দিয়েছিল সেই থালা থালাটি পড়ে আছে দেখছে এই থালা তো আমি প্রাণ গোবিন্দের জন্য ভোগ লাগিয়েছিলাম লালা তখন বুঝতে পারলেন বললেন আর আমি বেঁচে থাকবো না যমুনা এগিয়ে ঝাঁপ দিব প্রাণ গোবিন্দ যদি আমাকে দর্শন না দেয় আমি যমুনায় গিয়ে ঝাঁপ দেব এইভাবে লালা বাবু তখন দৌড়াতে লাগিল এই বলতে বলতে লালা বাবু তখন দৌড়াতে লাগিল নদীর ধারে ধারে তখন দৌড়াইতে লাগিল আর আমি প্রাণ রাখিব না যমুনার তীরে গিয়ে প্রাণ বিসর্জন করিব পিছন দিকে ডেকে ডেকে লালাকে বলিতে লাগিল লালা পিছনে তাকিয়ে দেখছে
ত্রিভঙ্গ কানাই দাঁড়িয়ে আছে, লালা বন্ধুকে ডাকছে, বন্ধু বন্ধু তুমি আর দেরি করো না, এসো আমার গোপাল এসে গেছে। গোপালকে মাঝখানে রেখে দুই বন্ধু মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উচ্চ স্বরে লালায়ার যখন সেরে নাম করিতে লাগিল, নৃত্য করিতে করিতে ঘুরিতে লাগিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, লালা বাবু জগত সেরে দুই জনে এইখানেতে মিলন হলো, এইখানেতে মিলন রইল, ভক্তগণ চাঁদে বদনে হরি হরি বল হরি বল। জগৎ শেঠ লালা বাবুর পালা এখানে রেখে দেওয়া হলো, আমরা ছোট্টখাটো মানুষ আপনাদেরই কিছু উপলব্ধি করার জন্য, কিছু শিখার জন্য। আমি যে সব জানি সেটা ভুল, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা আছে, শিখার শেষ নাই। তাই এবার কাশীতে এক ভক্ত ছিল, এই যে রামনবমী পার হয়ে গেল, কাশীতে নাম তার ভোলা, ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র ছিল, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান, কিন্তু কলিতে এসে হাইকোর্টে গিয়ে সাক্ষী দিয়েছিল রাম ভগবান, জানেন আপনারা, দেখেছেন, মনে করুন মনে পড়ে যাবে। হ্যাঁ, কলিতে অযোধ্যার রাম দশরথের নন্দন, একবার রাম নাম বললে লক্ষ্য বাবরে জীবের কি সাধ্য আছে এত পাপ করে, রাম ভক্তের জন্য কোটে গিয়ে সাক্ষী দিয়েছিলেন, বুঝলি বাবা, ভগবান গিয়ে সাক্ষী দিল, যশ সাহেব তখন মেনে নিল, ব্যাপারটা কেমন, নাম ছিল তার ভোলা, দুইটা ছেলে একটা মেয়ে, বাড়ি তার কাশীতে যেখানে রাজা হরিশ্চন্দ্র বিক্রি হয়েছিল, কেমন সেই কাশীর কথা বলছি আপনাদের সামনে, বহু দূরের কথা নয় নিকটতম, এই তো কাশী, বলে না গয়ার কাশী, এই কাশীতে নাম ছিল ভোলা, মেয়ের বিয়ে দিবে হাতে পয়সা করি খুব কম, ওইখানে ছিলেন একজন শেঠজি, মানে আমরা যেমন জমিদার বলি, ওই শেঠ আপনার টাকা পয়সা লাগলে বাড়ির জরিপত্র দেবেন, টাকা পয়সা দেবে, সময় মতো পরিশোধ করতে হবে, না হলে কিন্তু শেঠজি ছেড়ে দিবে না, টাকা পয়সা আছে কার গেলে তো। হরি বাপ হরি বল হরি বল হরি কৃষ্ণ মা, আপনি তো দিয়ে বেঁচে গেলেন, এটা আমার ঘাড়ের বোঝা হয়ে গেল এখন, হ্যাঁ যেই করে দান সেই ভাগ্যবান, আমার ঘাড়ের বোঝা, আর দান করিয়ে স্বর্গে গেছে হরিশ্চন্দ্র রাজা। এবারে মনে মনে চিন্তা করলেন, যে টাকায় আমার মেয়ের বিয়ে হবে না, দুই ছেলেকে ডাকলো বউকে ডাকলো, ছেলে বলছে বাবা চিন্তার তো কোনো ব্যাপার নাই, ফসল তো জমিতে আছে, কিন্তু সময়ের দরকার, তাও তুমি যদি পারো সেটার কাছে কিছু টাকা নিয়ে আছে, ছেলে যখন ভালো পেয়েছে তাহলে তুমি না করিও না বাবা। শেঠজি তখন ভোলা কি করলো, বাড়ির দলিল পত্র নিয়ে শেঠজির কাছে গেল, গিয়ে বললো ভোলা তুমি এখানে, বলে হ্যাঁ হুজুর আমার কন্যা দায় তাই আমি মেয়েকে বিয়ে দিব, হাতে পয়সা করি খুব কম, তা আপনার কাছে আমি কিছু পয়সা নিব, আমার ফসল উঠলেই আপনাকে পরিশোধ করে দেব। বল বাবা এইভাবে তো আমি দিই না, তুমি জানো কি না, বলে কেরকম, বলে দলিল দাও, লেখাপড়া হবে, এক কপি তোমার কাছে এক কপি আমার কাছে, টাকা পরিশোধ না দিলে পুলিশ নিয়ে গিয়ে বাড়িঘর ভাঙে চুরি শেষ করে দেব। ঠিক আছে,
ভোলা চিন্তা করলেন, ভোলা তো ভোলা, আল ভোলা, যেমন শিব এক ভোলা, ওই সেই ভোলা। হ্যাঁ, সত্য কথা ছাড়া জীবনে মিথ্যা কথা কোনোদিন বলে নাই যার নাম ভোলা। ভোলা টাকা নিয়ে নিল, শিব সই দিল, টাকা সময় মতো দিয়ে দিবে, মেয়ের বিয়ে দিয়ে দিল, আট মাস হয় নাই, বছরের কথা ছিল, সাত মাসেই টাকা পয়সা হয়ে গেছে। ছেলে বলল, বাবা সেটের টাকা বাড়িতে রেখে লাভ নাই, টাকাটা শোধ করে দেওয়া হোক, টাকাটা শোধ করে দিই। ছেলে গ্রন্থি করে বাবার হাতে দিল, কাগজটা নিল, চলে গেল সেটের কাছে। এবার টাকা পয়সা গ্রন্থি করে দিল, তখন সেটটি বলছে, ভোলা তোমার সঙ্গে তো চুক্তি ছিল এক বছর, তো তোমার তো আট মাসও হয় নাই, তুমি টাকা নিয়ে আসলে কোথা থেকে পেলে? বলছে, হুজুর সব আপনার ইচ্ছা, আমার জমি ফসল হয়েছে, এবার ভালো ফসল হয়েছে, ভালো ফসল হয়েছে, যার জন্যই আমি ঋণটা রাখবো কেন হুজুর, আমার দুই ছেলে আছে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাও এখানে সই করো। বলছে, হুজুর আমি তো সই করতে জানি না। ওই জায়গাটাই সুযোগ নিয়ে ফেললেন। মানুষ দেখেন পৃথিবীতে কত রকম মানুষ, এই মানুষের চোর, এই মানুষের সাধু, এই মানুষের ডাকাত, এই মানুষের দানব, এই মানুষের দৈত্য, এই মানুষের ডাক্তার, এই মানুষ। সুযোগ নিয়ে ফেলল, বেটা যখন লেখাপড়া জানে না, আট মাস হয় নাই তাই টাকা পরিশোধ করে দিল, আরো টাকা যে কত আছে তার ঘরে। এই বলে কি করলো, ভোলাকে বলল, ভোলা তুমি এক কাজ করো। কি? আমাকে ওই যে মাঠটু থেকে, ওই যে মাঠটু দেখা যায়, এক গ্লাস জল এনে দাও দেখি, খুব বিবসা লেগেছে। সাদা সিধা ভোলা জল আনতে গেল, মহুরিকে বলল, এটা দুই কপি করো, বুঝলা? হ্যাঁ, নকল নকল, যে টাকা বুঝিয়ে পেলাম এটা বাদ। ভোলা টাকা নিয়ে টাকা পরিশোধ করে নাই, এটা লেখো, টিপসই তো ভোলার আছেই। অরিজিনাল কাগজটা ঘরের আলমারিতে সাত নম্বর পালের নিচে রেখে দিয়েছে, আর ডুপ্লিকেট কাগজ একটা বানিয়ে ভোলার হাত থেকে সই নিয়ে নিল। যাও, এইবার উনি কি করলেন, কোর্টে গিয়ে কেস করে দিলেন, কোর্ট কেস করলেন, কোর্ট থেকে পুলিশ এসে হাজির, ভোলা কার নাম? এই ভোলা কার নাম? বলছে, হুজুর আমার নাম। চলো কোথায়? বলে কোর্টে। কেন? তুমি শেঠজির কাছে টাকা নিয়ে বাড়িতে বসে আছো। আর বলছো, কেন? না না, আমি তো টাকা পরিশোধ করে দিয়েছি। বলে, না চলো। কোর্টের মধ্যে উঠলে ভোলা, যখন কোর্টে উঠে তখন জজ সাহেব জিজ্ঞাসা করছে, ভোলার উকিলকে? ভোলার উকিল নাই, শেঠজি তো উকিল নিয়ে গেছে, পাঞ্চা বাচ্চা আর হাসতেছে। হুজুর এক নম্বরের বদমাশ লোক, আমি টাকা দিয়েছি হুজুরে, দেখেন কাগজপত্র, আর ভোলাকে যে কাগজটা দিয়েছে দুই নম্বরটা, ভোলা তো লেখাপড়া জানে না। বলছে, এই যে হুজুর আমি টাকা পরিশোধ করে দিয়েছি। চর্চা করে দেখে যে টাকা তো শোধই করো নাই, তুমি সত্যি বলছি? তুমি সত্যি বলছো? বলে, হ্যাঁ। তাহলে ভোলা আজকের কেস এই পর্যন্ত মন্তব্য থাকলো, তোমার উকিল লাগবে, আর তুমি যে টাকাটা পরিশোধ করে দিয়েছ তোমার কেউ সাক্ষী আছে? বলে, হ্যাঁ। কে সাক্ষী? বলে, আমার সাক্ষী আছে রঘুনাথ। রঘুনাথ সাক্ষী আছে? বালুরঘাট গেলে পাবেন রঘুনাথ, হয়ে গেল পূজা বা মেলা, রঘুনাথের মেলা। কেমন? সেখানে হাসপাতাল, ওইখানে যুদ্ধের একটা ট্রাং আছে, এই রঘুনাথ, আমার সাক্ষী আছে রঘুনাথ। বলা চলে গেল। জজ সাহেব আবার চিঠি লিখে পিয়নের দ্বারা পাঠিয়ে দিল, অমুক তারিখে ভোলা তোমার কেস আছে, তুমি কোর্টে হাজির হবে উকিল নিয়ে। যে পূজারী পূজা করে সে এখন দেখে চিঠিপত্র পড়ে, আরে এত বড় নিষ্ঠুরতা কাম, ভোলা তো এরকম লোক দুই নম্বরই লোক নয়, সুটা ধর দেখে বাবার সম্রাট।
হ্যাঁ, যে ভোলাকে আমরা সকলে শ্রদ্ধা করি বিনা দোষে বিনা অপরাধে, ভোলা দাবি আজকে কোর্টে জেল হয়ে যেতে পারে। ওই চিঠিটা নিয়া করল না যার দেরি, রঘুনাথের চরণে গিয়ে করল নিবেদন, হে প্রভু তোমার নাম দিয়েছে ভোলা রঘুনাথ, তুমি আর সুবিচার করিবে না হলে ভোলার হইবে জেল। রামচরণের রঘুনাথের চরণে নিবেদন করে কাগজ রেখে দিল। এইবারে ভোলা তখন কোর্টেতে চলে গেল, আজকে ফাইনাল। হ্যাঁ, এবার ওই যে ব্যক্তি টাকাটা দুই নম্বরই করেছে তার উকিল বলছে, কই ভোলার সাক্ষী কই? শেঠজির উকিল বলছে, কোর্টের থেকে একটা উকিল দিল, কোর্টের উকিল, ভোলার কাছে কোনো কাগজপত্র নাই। উকিল বলছে, ভোলার উকিল বলছে, হুজুর সময় দিতে হবে, কারণ ভোলার যখন কাগজপত্র নেই, ওর যখন সাক্ষী আসে নাই, একটু সময় দাও, একটু সময় দাও। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গৌর, তিনি রাম, তিনি শ্যাম, রাম তখন কি করল, মানবে দেহ ধারণ করিয়া, ভোলা ভোলা তোমার উকিল, হুজুর আমি তোমার সাক্ষী। ভগবান রামচন্দ্র গিয়ে বলছে, আমি সাক্ষী, ভোলা শেঠজির কাছে টাকা নিয়েছিল, ভোলা টাকা পরিশোধ করে দিয়েছে, তুমি দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি, প্রমাণ? বলে প্রমাণটা শেঠজির বাড়িতে আছে হুজুর, আপনি দেরি করবেন না, পুলিশ দিয়ে শেঠজির বাড়িতে পাঠান। আলমারি খুললেই সাত নম্বর খাতার প্রথম পাতায় ওই কাগজটা রেখে দিয়েছে, যেহেতু ভোলা লেখাপড়া জানে না এই জন্যে এটা দু নম্বর কাগজ হুজুর, বিশ্বাস না করলে আপনি লোক পাঠান। রাম সাক্ষী দিল, সঙ্গে সঙ্গে পুলিশ শেঠজির বাড়িতে গেল, আলমারি খুলে সাত নম্বরে খাতার পাতা উল্টাইতেই কাগজটা পেয়ে গেল। সেই কাগজ এনে যখন জজ সাহেবকে দিল, জজ সাহেব কাগজ পাইয়া ভোলার দিকে লক্ষ্য করল, সতের হবে জেল আর অসৎ হবে সাধু, হ্যাঁ এর নিস্তার নাই, বিনা দোষে বিনা অপরাধে ভোলাকে করেছিল দোষী, কাগজপত্রের প্রমাণে শেঠজি হয়ে গেল দোষী, আজীবন শেঠজির হলো জেলখানা, ভোলাকে করে দিল নির্দোষী খালাস। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। আজকে দারাশিব কমিটি এই যে সাধু মেলা, এই যে মহতি অনুষ্ঠান শুরু করেছে, কেমন কেন যে না কিছু পাবার জন্য, বিশ্বাসের বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করলে নিকটতম, বিশ্বাস না করলে কোথাও খুঁজে পাবে না, আবার এখানে আসতে হবে। গুরু নামে সত্তা এইটুকু সঙ্গে মোদের যাবে যাবে রে, ওসার সংসার মায়ারি সাগরে, সকলে পরিয়ারবে পাবে তুমি শ্রীপতি,
এসে খেলে গলকে যাবে যাবে রে। হাই গো মা, দিনে দুইবার করেন, সকালবেলা নাহলে সন্ধ্যাবেলা আসবে নাকি? আসা তো উচিত, সারাদিন করতে পারছি না। সকালবেলা চান ধ্যান করে একটু ঠাকুরের কাছে ফুল একটু গেলে একটু তুলসী পাতা। ও সার সংসার মায়ারি সাগরে সকলে সব কিছু কথাটাই সত্য, আমি জন্ম নিয়েছি মরিব এ কথাই সত্য। আর
করিতেছি সবে মিথ্যা। আর কতদিন রবে এই ধরাধার, এসে খেলে এসে খেলে ভব পারে অসার এবারে